সুইডেনকে নিয়ে তুরস্কের সঙ্গে ক্রমশই দূরত্ব বাড়ছে সামরিক জোট ন্যাটোর। একের পর এক বিপরীতমুখী বক্তব্যে স্টকহোমের ভাগ্য ঝুলে আছে পুলসিরাতের উপর। একদিকে পুরো পশ্চিমা জোট সুইডেনের পক্ষে থাকলেও বেঁকে আছে জোটের দ্বিতীয় বৃহত্তম সদস্য তুরস্ক। অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুতে দেশটিকে কোনোভাবেই জোটে নিতে চাইছে না আঙ্কারা। এরই মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে ন্যাটো মহাসচিব ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। বুধবার ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানান, ব্রাসেলসে এক বৈঠকের পর সুইডেনের সদস্যপদ প্রাপ্তি অনেকটাই সহজ হয়ে এসেছে। সোমবার ন্যাটো সম্মেলনের আগে সুইডেন ও তুরস্কের নেতারা একসঙ্গে সাক্ষাৎ করতে পারেন। জোটে স্টকহোমের সদস্যপদ নিশ্চিতে এই সময় তারা আলোচনা করতে পারেন বলে জানা যায়। আমরা সবাই সম্মত হয়েছি এবং এতে অগ্রগতিও হয়েছে। আমরা সুইডেনের রাস্তায় তুরস্ক ও ন্যাটো বিরোধী বিক্ষোভ দেখতে পেয়েছি। তারা সুইডেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত হতে বাধা দিতে চায়, যাতে সন্ত্রাসী বিরোধী অভিযান ও জোটের শক্তি দুর্বল হয়ে যায়। ন্যাটো মহাসচিব আরও জানান, সুইডেনকে ন্যাটো সদস্য হতে যারা বাধা দিতে চায় তারা ন্যাটো জোটকে বিভক্ত করার উদ্দেশ্য নিয়েই এমনটা করছে। সুইডেন যত দেরিতে ন্যাটোতে যোগ দিবে ততই পিকেকে এবং ভ্লাদিমির পুতিনের সুবিধা হবে। স্টলটেনবার্গ জানান, এসব সমস্যা সমাধান করার একমাত্র উপায় হচ্ছে পরামর্শ করা এবং সামনের পথ খুঁজে বের করা। সবাই একমত যে ন্যাটোতে সুইডিশ সদস্যপদ অনুমোদন যত তাড়াতাড়ি সম্ভব হওয়া উচিত। অন্যদিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাস বিরোধী নীতিমালাগুলো বাস্তবে প্রয়োগ করলেই ন্যাটো সদস্যপদের জন্য আঙ্কারার সমর্থন পাবে সুইডেন। এর আগে পিকেকে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া বন্ধ না করলে কোনোভাবেই দেশটিকে ন্যাটোভুক্ত হতে সমর্থন দিবে না তুরস্ক, এমনটা জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সুইডেন কিছু নীতিগত সংশোধন এনেছে, তুরস্কের ওপর প্রতিরক্ষা নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে আইনি পরিবর্তন এনেছে তা এখন বাস্তবে প্রয়োগ করতে হবে সুইডেনকে। যদি পিকেকে ও ফেটো সুইডেনের রাস্তায় বিক্ষোভ করতে পারে, যদি তারা সদস্য ও আর্থিক সমর্থন সংগ্রহ করতে পারে, তাহলে আইন পরিবর্তনের কোনো মূল্যই তুরস্কের কাছে নেই। গত বছর ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর নিরপেক্ষ অবস্থান ত্যাগ করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন জানায় ফিনল্যান্ড ও সুইডেন। তুরস্কের সঙ্গে দেন দরবার করার পর ফিনল্যান্ড সদস্যপদ পেলেও আটকে আছে সুইডেনের ভাগ্য। মূলত তুর্কি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে স্টকহোমের ব্যাপারে কঠোর অবস্থানে আছে আঙ্কারা। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।